এ থেকে পার করে কে? শ্রী গুরুদেব কান্দারি হয়ে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, সেই গুরু যদি এরকম হয় কিরকম হবে? হরিনাম শোনা হয়েছে, এবার বাড়ি যান, একটু ঘুমান, সকালে কাজকর্ম আছে। ও যারা পাগলা হয়ে গেছে গেছে, ওদের সংসারের অবস্থা জানো, হরিনাম বেশি শোনা ভালো না, অল্প শোনো, ঘুমাও, টাইম মতো খাওয়া দাওয়া করো, সকালবেলা রোজগার করো, দুমুটো খাবে, হাসতেও পার। আর এই হরি হরি করে যারা সর্বহারা হয়েছে তাদের দিকে তাকাও, ছেঁড়া কাপড় পরছে, মাথায় তেল দেওয়ার মতো পয়সা নেই, এদের মতো হইও না, অল্প হরিনাম শোনো, ঘরে যাও। কেন আপনারা জানেন, যারা অল্প নেশা খায় তারা তবু ঘর বাড়ি চিনতে পারে, রাস্তাঘাট দেখতে পায়, যারা বেশি খায় কি হয়, সে অন্য ঘরের দরজায় গিয়ে ধাক্কা মারে, দরজা খোলো বাসন্তী, আরে একটা নাম তো দিতে হবে, কি করি তো, সে ওই ঘরের বাসন্তী দিদি বেরিয়ে ঝাঁটা মারল, এইবার আবার অন্য দরজা খুঁজছে, বলে এটা তাহলে নয়, তার মানে কি, ও তো বেশি খেয়ে ফেলেছে, সর্বহারা হয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে কিছুদিন আগে পর্যন্ত সব ময়রার দোকানে মিষ্টির আলমারিগুলো সব খোলাখুলি ছিল, আজকাল সব টিপটাপ কন্ডিশন, একবারে মাছি ঢোকার রাস্তা নেই, মাছিরা মিটিং করছে ভায়ারে, একেবারে মিষ্টির রস খাওয়া বন্ধ হয়ে গেল, বলে কোনো ছেঁদা নাই। তো তখন ওদের মধ্যে একটা প্রবীণ মাছি, সে তখন বলছে বুদ্ধি খাটালেই খাওয়া যায়, বলে কি করে খাবো, বলে তাহলে শোন ময়রা ভাইয়া, কোন খরিদ্দারকে যখন মিষ্টি দেবে তখন তো আলমারি খুলবে, তখন আমরা দল বেঁধে ভাঁ করে ঢুকে যাও, কি এই মিটিং হলো, আর দোকানে গিয়ে অপেক্ষা করলো, যেই খরিদ্দার এলো অমনি আলমারির মানে কি বলবো গ্লাস সরালো, মাছির দল হন হন করে ঢুকে এইবারে ঢুকলো বটে, কিন্তু সবাই বলা বলি করছে সময় তো কম বটে, কারণ দোকানদার আবার বন্ধ করে দেবে, তাহলে টাইম অল্প, খেতে হবে বেশি, কি করে খাবো, কেউ বলে যা হওয়ার হবে, আমি এই কড়াইয়ের ধারে বসবো, খাওয়া চালু করলো, আর কিছু কিছু মাছি বলছে টাইম যখন কম ধারে বসলে কতটা পাবো, কতটা পাবো, বলে তবে কোথায় বসবি, বলে একবারে মাঝখানে বসবো, সে মাছিরা বলে তোর কথাটা খারাপ না, অল্প টাইমে বেশি খেতে গেলে একবারে মাঝখানে বস, এইবার মাছির দল মাঝখানে বসেছে, যারা ধারে বসেছিল তবু বাড়ি গেছে, খেয়েছে বাড়িও গেছে, কি আর যারা মাঝে বসেছিল কথা গেছে, অবস্থা খারাপ, একবারে লেপটে গেছে, ডানা তুলতে পারে না, বাড়িও যেতে পারলো না, আপনাদের অবস্থা সেই রকম, দেখবেন চালাক পাটিরা হরিনাম শুনতে এলে ধারে দাঁড়ায়, কেন বলুন তো, সময় মতো পালানো যাবে, আর যারা বোকা তারা ঢুকে যায় আর বেরোতে পারি, আছে আছে এরকম, সে গোড়ার থেকে এসেছে আদৌ বসে, খালি কমিটি বলে আসন দেওয়া আছে বসুন, সে বলে যারা আসবে তারা বসুন, আমি ধারে আছি, সময় হলে ও আর কিছু পাবে, ও তো অল্প খাবে, নেশা কেটে যাবে, ঘর যেতে, আর যারা মাঝখানে বসে গেল, ডানা লেপতে গেছে বটে, কাজ তো হয়ে গেছে, কি বলুন তো, আরে ওই ঘরে গেলে তো আবার ঘরনি হতে হবে, আর যদি রসে ডুবে যাও কি হবে, দোকানদার মিষ্টির সঙ্গে তোমাকেও চালিয়ে দেবে, তার মানে আপনি রসমালাই হয়ে গেলেন, ও রসমালাই দেখবেন অনেকে ভেতরে চালিয়ে যায়, তার মানে মানুষের পেটেও ঢুকে যায়, বলে কেমন না, বলে মিষ্টি,
তার মানে কি যে রসে ডুববে সেও তো মিষ্টি হয়ে যায়। এই জন্য মানুষ যদি এই রসে ডুবে দিতে পারে তাহলে সে আর সংসারে ফেরে না, সে মিষ্টি হয়ে যায়, সে ভগবত ছাড়াই হয়ে যায়। ভগবত ত্যাগ করতে বলেছে, যে গুরু বলে ভগবানের নাম অত বেশি করিস না পাগল হয়ে যাবি, আর পাগল হলে সংসার থাকবে না। যেই বৎসরে আতে আতে বৎসরে আমি একবার করে আসি, এলে দক্ষিণা পাবো না তুই ভিখারি হয়ে যাবি, আর এক মুঠো খেতে পাবো না তুই ওরকম হোস না, তুই হরি নাম কর সংসার সংসার মন দিয়ে দেখ, নালে লক্ষ্মী ছাড়া হবি। এ গুরুকে তাড়াতাড়ি ত্যাগ করলে আপনার কল্যাণ হবে। কেন? এ গুরু চাইছে আপনি সংসারে উন্নতি করেন, বাড়ি বানান গাড়ি বানান পয়সা বেশি করুন, তার মানে গুরু এলে তার দক্ষিণাটাও মোটা। গুরু শিষ্যকে যদি এই উপদেশ দেয় তাহলে ওই শিষ্যের অকল্যাণ হলো, ওর আর সংসারে ডুবতে দেরি হবে না। আর যে গুরু তার শিষ্যকে উপদেশ দেয়, সুযোগ যখন পেয়েছিস ছাড়িস না, দিনে দিনে বৃদ্ধি কর, একটু করে বাড়াতে থাক, চব্বিশ ঘন্টা প্রথমে এক ঘন্টা করে কর, প্রতিদিন একটু করে বাড়াতে বাড়াতে যেদিন জীবনে চব্বিশ ঘন্টা হরিনাম জপ করতে পারবি, তাকে স্মরণে রাখতে পারবি, সেদিন তুই মুক্তি হয়ে যাবি। এর দেরি করিস না, সংসার এই সংসারটা তোর নয়, তুই বানাস না, এই সংসারটা হলো ভজনের জায়গা, এখানে ভজন করতে এসেছিস, ভজন করতে না। তাই এখানে দিলে পাবি নিলে যাবি, তাই তুই দে কি দিবি, সময় দে, কোনটায় সঙ্গে নয় সারে মন দে, তাহলে তুই প্রাপ্তি হয়ে যাবি, নাহলে সর্বহারা হয়ে যাবি। বলো শ্রী রাধা রমণ কি। সংসার কাকে বলে? সং মানে সাজা, সাজাটাই সার, কিন্তু সার আছে সংসারে, সেটা কোনটা? সাজা কোনটা? মা সাজে, বাবা সাজে, কাকা সাজে, ভাই সাজে, স্বামী সাজে, স্ত্রী সাজে, কিন্তু সার কোনটা? শ্রীকৃষ্ণ চরণারবিন্দ। বাবা আপনারা শুনবেন একটা কথা, সেটা হলো কি, সংসারে সার কোনটা আর সাজা কোনটা। শুনে দেখেন, যাত্রা শুনেছেন সবাই? শুনেছেন কিনা? যাত্রা শুনেছেন? ও বাবা কি সুন্দর হচ্ছে। কিন্তু যারা যাত্রা করছে তাদের ইতিহাস জানে? সব চাইতে একটা গরিব মানুষ মেদিনীপুরের লোক, তার নাম হচ্ছে ফকরে, সে জীবনেও ফকির নামও ফকির। কেমন? সে বাড়িতে ঝগড়া করে স্ত্রীর সঙ্গে চিৎপুরে কলিকাতায় গিয়ে যাত্রার দলে ঢুকে গেছে। কি তার আড়াই টাকা মায়না? সে বৎসর ঐতিহাসিক যাত্রাপালা কি কি রাজা আকবর, সম্রাট আকবরের অভিনয় করছে ফকরে। কি আর কানে কানে কথা এলো তার দেশে, তার স্ত্রী বাড়ি মানে গ্রামের লোকেরা বলা বলি করছে, যাক ফকরেটার কপাল খুলে গেছে, কি বলে সে রাজা হয়ে গেছে। মূর্খ মানুষ তো জানে না সে যে যাত্রায় রাজা সেজেছে, সে জানে না। লোকেরা জানে ভাগ্যি স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিল কলকাতায় গিয়ে রাজা হয়ে গেছে। তখন গ্রামের লোক কিছু বলছে, তাহলে আমাদের গ্রামে যখন যাত্রা করতে আসবে যেখানে যা রাস্তাঘাট ভাঙা আছে ওকে দিয়ে ঠিক করে নেব। ভগবানের কৃপায় একদিন ফকরের দল গ্রামে ঢুকলো যাত্রা গাইতে, গ্রামের লোক সব আটোসাট হয়ে গেছে, যাত্রা শেষে আমাদের রাজাকে ধরবো। কি আর তার স্ত্রীও গেছে সকলকে বলে বেড়াচ্ছে, জানো মানুষের মা আমার ঘরে ভজুর বাবা রাজা হয়ে গেছে, জানো আমার যে কি আনন্দ হচ্ছে, আমার মানে ভজুর বাবা রাজা। পাড়ার মেয়েরা লেখাপড়া জানে না, তারা বলে ওগো আমাদেরকেও কিছু চেয়ে দিস। এইবার দেখেন গ্রামে যাত্রা হচ্ছে, ফকরে বেরোবে কখন? ঐতিহাসিক পালা সম্রাট আকবর,
এখন এইবার সিন বেজে উঠলো রাজাদেরও। সে রাজা নয় তো ঐতিহাসিক যেই বেরিয়েছে তখন হুজুর মা বলছে দেখো কি সুন্দর কত দামি পোশাক গো কি বড় টুপি ও মা জুতো দেখো কিরকম পরেছে। গ্রামের লোকেরা বলছে ভগবান যাক আমাদের গ্রামে একজন রাজা হলো রাস্তাঘাট সব ঠিক করে নেব। কি এইবার সেই হুজুর বাবা মানে ফগরে যাত্রা শেষ হয়ে গেল সকলে বাড়ি চলে গেল কিন্তু তার গ্রামের লোকেরা যায় না গ্রিন রুমে গিয়ে ভিড় করছে। ম্যানেজার তখন টাকা গুনছে ও ম্যানেজার বাবু কি যায় যাত্রা তো শেষ হয়ে গেছে বলে যাত্রা শেষ হয়েছে সে তো আমরাও জানি আমরা একটু রাজাবাবুর সঙ্গে দেখা সে বলে আমার দলে 26 জন লোক আছে রাজাবাবু বলে কেউ নেই। তখন একটা লোক বলছে ওই যে যিনি রাজা যে বেরিয়েছিল বলে সে রাজা নাম কি তার নাম তো ফগরে বলে ওই আমাদের গ্রামের ফগরে আজ আমাদের কি সৌভাগ্য সে রাজা হয়ে নিয়েছে। আচ্ছা উনি কোথায় ওনার সঙ্গে একটু দেখা করব বলে ওই যে স্কুল আছে ও দোতলায় সব শুয়ে আছে ও রাজা মন্ত্রী সব শুয়ে আছে যান ওখানে দেখা করব। গ্রামের লোকের ভাবলো যাক বাবা এইবার রাজার সঙ্গে দেখা ও মা সে রাজার খুঁজে পায় তবে লাইন দিয়ে সব শুয়ে আছে কোনটা যে রাজা আর কোনটা প্রজা প্রত্যেকে তো ইট মাথায় দিয়ে গামছা বিছিয়ে ইট মাথায় এক বান্ডেল বিড়ি আর একটা দেশ লাই মাথা গড়ায় পড়ে আছে রাজা কোনটা কি করে বুঝবে খালি গামছা খুলে দেখে আমাদের রাজা কোনটা 3 নম্বরে গিয়ে দেখতে পেল রাজা শুয়ে আছে। সে হাঁপু টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে এরা বলছে মহারাজ মহারাজ সে সারা রাত্রি রাত জেগে যাত্রা গেছে শান্তিতে ঘুমাবে তার উপায় নাই আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছি আমার সঙ্গে দেখা কেন আমাকে ঘুমোতে দে কালকে আবার যাত্রা গাইতে হবে বলে যাক আমাদের সৌভাগ্য আপনি রাজা হয়েছেন তা আমাদের একটু উপকার করতে হবে। কি উপকার করতে হবে ওই যে সব রাস্তাঘাটটা ভেঙে আছে একটু ঠিক করে দিলে কেমন হয় বলে আমি রাস্তা ঠিক করব কেন বলে আপনি রাজা হয়েছেন তা একটু রাস্তাঘাট ঠিক করলে উপকার করা হয় না বলে আমি রাজা কিসে হলাম কবে হলাম এক পালা যাত্রা গাইলে 2.5 টাকা পাই সংসারে পাঠাইতে পয়সা না আমি করব রাস্তাঘাট ঠিক বলে তাহলে যে ওই যে অত দামি জামা কাপড় পরে মুকুট পরে জুতো পরে উঠলে তুমি রাজা নও বলে আরে রাজা কি ও তো এক মালিকের পোশাক ওগুলো সে মালিক নিয়ে আসে গ্রিন রূপে সাজিয়ে দেয় যাত্রা শেষ হয়ে গেলে সব খুলে এনে যার পোশাক সে খুলে নিয়েছে আমি যেমন ফগরে তেমন আছি বলে তাহলে তোমার পয়সা করি 2.5 টাকা বলে তাহলে তুমি যে রাজা বলে ও তো সেজেছিলাম মালিক এবারে আমাকে রাজা সাজিয়েছে পরের বারে অন্যকে সাজাবে আমাকে হয়তো চাকরের পাক দেবে বলে তাহলে এই সকলে তো সব সাজা কেউ আসল যত মন্ত্রী সেজেছে রাজা সেজেছে সব গরিব মানুষগুলো পেটের জ্বালায় যাত্রা করছে। ভক্তমণ্ডলী মায়েরা যাত্রার গল্প শুনতে হরিবাসরে আসিনি তাহলে শুনে নেন সং কি সাজা
সং মানেই সাজা, সার কোনটা? এ জগতে মা সাজা, বাবা সাজা, যাত্রার সাজা, আর আমাদের সাজা এক। এই সংসার রঙ্গমঞ্চে নাটক শেষ হয়ে গেলে এই পোশাকটা, এই যে আমি পুরুষ ও নারী, এটা পোশাক, এটা খুলে রেখে আমাকে অরজিনাল চলে যেতে। আবার বিধাতা রূপী ম্যানেজার আমাকে কোন পার্ট দেবে আমার জানা। আমাকে নারী জন্ম দেবে না পুরুষ দেবে, না কুকুরের পোশাক দেবে, বিড়াল কীট পতঙ্গ আমাদের কারুরই জানা জানা না। বনরে যুধিষ্ঠির মহারাজ তাই বলি মহারাজ ওই গুরুকে ত্যাগ করেছিল যার গুরুর নাম ছিল শুক্রাচার্য। শুক্রাচার্য বলেছিল, বলি মহারাজ তুমি জানো না স্বয়ং ভগবান বিষ্ণু দেবতাদের হয়ে তোমার কাছে এসেছে, তোমাকে লক্ষ্মী ছাড়া করব। গুরুদেব যদি তাই হয়, যদি স্বয়ং ভগবানই এসে থাকে, তাহলে তো আমার তীরে তরি ঠেকে গেছে। আমাকে আপনি না বলবেন না গুরুদেব। গুরু শুক্রাচার্য বলল তুই আমার কথা শুনবি না? না, আমি দান দেব বলেছি সত্য, এই সত্যকে যে রাখতে পারে না সে তো নরকে যায় গুরুদেব। তাই আজ আমি আপনার কথা রাখতে পারলাম না, তবে তুই লক্ষ্মী ছাড়া হো। ভক্তমণ্ডলী মায়েরা, এই বলি মহারাজ তার গুরুকে ত্যাগ করেছিল কিন্তু ভগবান সে পেয়েছিল। কেন? সংসারে এমন গুরু থাকলে তাকে ত্যাগ করে, এমন যদি মা থাকে তাকেও ত্যাগ করা যায়, এমন যদি বাবা থাকে তাকে ত্যাগ করা যায়। ত্রেতা যুগে কৈকেয়ীকে ভরত ত্যাগ করেছিল, 14 বৎসর তোমাকে রাক্ষসী বলবো মা বলবো। সত্যযুগে প্রহ্লাদ মহারাজ তার বাবাকে ত্যাগ করেছিল, ভগবান তাকে কোলে নিয়ে বসেছিল। তাহলে শুনলেন আপনারা, এগুলোকে ত্যাগ করা যায় যার মা কৃষ্ণ ভজন থেকে সন্তানকে লেখাপড়া শেখায় আর রোজগারের মেশিন তৈরি করে, ওই মাকে ত্যাগ করলে কোনো পাপ নেই। কিন্তু ধ্রুবের জননী ছিল নাম সে সুনীতি, পুত্রকে শিখালো মাতা বৈরাগ্য নীতি। পাঁচ ভাগবত এই জন্য এত বড় কেন? ভাগবত শুনো, ঘরে ঘরে ভাগবত রাখো, বুঝো ওই তো খনি আছে, সুখের খনি, ধনের খনি, মনি মানিককে। 5 বছরের ছেলেকে তার মা বলল তুই উপাসনায় চলে যা, বিষ্ণুই সব দিতে পারে। 5 বছরের ছেলেকে মা এই শিক্ষা দিল। ওই ধ্রুবের জননী নাম তার সুনীতি, তার মতো মা যদি কোনো সংসারে থাকে তাহলে আমি হাত জোড়ে করে অনুরোধ করব, ওই মাকে ছেড়ে বৃন্দাবনে গেলে ভগবানও তোমায় দর্শন দেবে। তুমি ঘরেই পেয়ে যাবে, গুরুর কৃপা হলে, মায়ের কৃপা হলে, বাবার আশীর্বাদ থাকলে তুমি ঘরেই পাবে। প্রহ্লাদ মহারাজ তীর্থে যায় না, ভগবান তার বাড়িতে। ধ্রুব মহারাজ অন্য কোথাও যায় না, সে তপস্যা করছে, ভগবান তার কাছে। এই জন্য যাওয়ার লাগে না, শুধু গুরু উপদেশে ঠিক ঠিক ভজন করলে, যে যেখানেই জন্ম নিয়েছে ওটা দুঃখের কথা না, ভগবান নির্বাচন করে দিয়েছে, আপনি কখনোই ভুল করবেন না। যদি আমার বাড়িটা নবদ্বীপে হতো, যদি আমার বাড়িটা বৃন্দাবনে হতো, না জানি কত ভজন করতাম। না, ও কাঠের ব্যবসা করে। একজনা বলে কাশীধাম যেরকম দেখলাম পাপ ধুয়ে যায়, তাপ ধুয়ে যায়। একজনা গেছে কাশীধাম, গিয়ে সে ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে চলে গেছে, বলে বাবা এইখানে কটা মোড়া পুরানো হয়? বলে সারা দিন রাত্রি চলছে। সে বলে তাহলে কত কাঠ লাগে? বলে কত কুইন্টাল লাগে বলা যাবে না। বলে কাঠ সব কোথা থেকে আসে? বলে বিভিন্ন দেশ থেকে আসে। কত করে কেনেন? না বলে এখানে চড়া দামে কিনতে হয়, নালে মোড়া পুরানো যায় না। সে তখন বলে আমি যদি আমার দেশ থেকে কাঠ সাপ্লাই দিই,
বলে তাহলে হবে কোনো অসুবিধা হবে না ব্যবসা ভালো চলবে কাশিদাম গিয়ে বাবা ভোলানাথের সঙ্গে কোনো যোগাযোগ নাই কার ব্যবসায় লেগে পড়ল এখন অনেকে বৃন্দাবনে যায় শ্যামসুন্দর প্রভু আমি বৃন্দাবনে গেলে ছ মাস থাকি ছ মাস দেশে চলে আসি কেন কোন সময়টা যান বলে কার্তিকের দিকে যাই কেন যান বলে ওখানে গেলে কম্বলের অভাব নাই খাওয়ার অভাব নাই টাকা পাই নিয়ে আসতে পারিনি দিয়ে আবার চলে যাই আলি রাধারানীর সঙ্গে বলে তার সঙ্গে কে দেখা করে আমি তো কম্বলের জন্য যাই তাহলে কি রে বাপ বৃন্দাবনে গেলে হবে রে ঘরে বসেই পাপ যদি বৃন্দাবন চন্দ্রকে ডাকিস আর নালে বৃন্দাবনে গিয়েও কাঠ ব্যবসা শুরু কম্বল ব্যবসা শুরু হয়ে যাবে আর কি সেদিকে যাওয়া হবে এখন ভক্তমন্ডলী মায়েরা বলে তাহলে আমার বলি মহারাজ আছে তখন যুধিষ্ঠির মহারাজ বলে তাকে একবার দর্শন করব ভগবান বলে আজকে তো আমার যাওয়ার কথা বলে যাওয়ার কথা মানে বলে প্রতিদিন নিয়ম আছে তার বাড়িতে আমাকে কিছুক্ষণের জন্য যেতে হয় এ তাকে বলা আছে বর দেওয়া আছে প্রতিদিন তার বাড়িতে কিছুক্ষণের জন্য যেতে হয় সেবা নিতে হয় আজকে এখনো যাওয়া হয় না তো চলো যাই যুধিষ্ঠির মহারাজ বলে আমিও যাব বলে আমিও তো চাই চলুন না দুজনে আমার ভক্তের বাড়িতে যাই তাহলে আপনারাও যাবেন তো চলুন সবাই মিলে যাই রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি গিরিধারী বল গোবর্ধন বল গিরিধারী বল গোবর্ধন গিরিধারী বল গোবর্ধন বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমন হরি কৃষ্ণ বলো রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল একবারে রাধে রাধে বল একবারে রাধে রাধে বল কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা মদন গোপাল কি আরেকবার বলা যাবে কি বলি মদন গোপাল কি হরি বল মেয়েরা তোমাদের একটু অনুরোধ করি একটু হুলুদ ধ্বনি শঙ্কর ধ্বনি করা যাবে না না আপনাদেরকে বলি আপনাদেরকে বলবো কি করে আপনারা তো সন্ধ্যা থেকে দিচ্ছে আসলে যেখানে গেছেন ভগবান সেইখানকার মেয়েদেরকে বলি মহারাজ বলছে বলি মহারাজ বলছে আমার রাজ্যের মেয়েরা একটু উলুধ্বনি করো প্রদীপ জ্বালো শঙ্খ বাজাও আর মালাচন্দন নিয়ে এসো ভগবান এসে গেছে বরণ করতে হবে তবে আপনারা উলুধ্বনি হরিধ্বনি দিলে লাভ হবে বই ক্ষতি হবে এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী আরে উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী কে বলে হরি 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 ধ্বনি করে ভক্ত মন্ডলী হরি হরি
শঙ্খধ্বনি উলুধ্বনি করে যতনারি। ভালো লাগলো? বাস 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 বাস, আমার আমার খুব ভালো লেগেছে। আমি ভাবতেই পারি না যে এত সুন্দর পরিবেশ তৈরি হবে। এর আগেও আমি এখানে এসেছি, আসি না? হ্যাঁ, কত বছর এসেছি আমার মনে নেই, তবে এসেছি আমি, মনে পড়ছে। তো যাই হোক, আগের থেকে পরিবেশ দেখে আরো বদলে গেছেন আপনার, মানে যত হরিনাম শুনছেন ধর্ম প্রাণ হয়ে গিয়ে আপনারা বদলে গেছে, পরিবেশ হয়ে গেছে আলাদা, ভারী সুন্দর চমৎকার বৈকুণ্ঠ বেনে গেছে। আমি খুব খুশি, ভগবান বললেন আমি খুব খুশি। বলি মহারাজ, সময় আমার কম, বেশিক্ষণ আমি থাকবো না, আমি চলে যাব এখন, চলো ভেতর দিকে যাই। বলি মহারাজ বলে চলুন, যুধিষ্ঠির মহারাজ বলে একটু দাঁড়া। কি হলো বলুন তো? আপনাকে দেখছি সামনে রাখতে হবে, পেছনে রাখলে খালি দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে? বলে ওটা কি বলুন তো? কি বলে? একটা মানুষকে গরুর মতো চেন দিয়ে বেঁধে রেখে দিয়ে, ব্যাপারটা কি বলুন তো? লোহার শিকল দিয়ে একটা মানুষকে বেঁধে রেখে দিয়েছে। আপনি বলেন বলি মহারাজ নাকি খুব ভালো লোক, ধার্মিক, কৃষ্ণ ভক্ত, তো তার বাড়িতে এমন মানুষ কেন গরুর মতো বাঁধা? ভগবান কৃষ্ণ বলে দেখো, কোনদিন যদি কারো বাড়িতে যাও, তার বাড়িতে কিসের ক্যালেন্ডার, কি অস্ত্র শস্ত্র আছে, ওদিকে তাকাতে নেই। এই জন্য দেখেন না, ঘোড়া সোজা যাবে বলে তার চোখে কি বাঁধা আছে। এ ঘোড়া যদি পুরোপুরি দেখতে পায় না, একে সামলানো দায়, এ তো এদিকে যাবে ওদিকে যাবে, এই জন্য দুই চোখে এরকম ঘেরে রেখেছে, শুধু সামনের দিকে দেখে। এই যুধিষ্ঠির মহারাজের চোখে বোধহয় বাঁধতে হয়, খালি এদিক ওদিক তাকায়। আরে তার বাড়িতে গরু ছাগল বাঁধা থাকবে, কত কি বাঁধা থাকবে, রাজা মানুষ, আমরা ওসব দেখে কি করব। যুধিষ্ঠির মহারাজ বলে তুমি রসিকতা করো না, এটা সাধারণ জিনিস, লোকটা কিরকম ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকাচ্ছে, ও কে? সে ওই খুঁটিতে শিকল দিয়ে বাঁধা কেন, এটা আগে আমাকে বলতে হবে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, বলি মহারাজ আগে প্রভু একটু বাইরে আসুন তো, কি হয়েছে প্রভু? বলে এই আপনার এই বাড়িতে, এত সুন্দর বাড়িতে, এক জায়গায় তুলসী গাছ লাগানো আছে, এই এত কৃষ্ণের ছবি দেওয়া আছে, ভক্তের ছবি দেওয়া আছে, এত সুন্দর পরিবেশ, তার মাঝখানে এই খুঁটিতে লোহার শিকল দিয়ে ওই মানুষটাকে, ওকে বেঁধে রেখেছেন যুধিষ্ঠির মহারাজ, এটা জানতে চাইছে। তখন বলি মহারাজ বলে রক্ষে করো, আমি বলি কি নাই কি দেখেছে, ওর কথা বাদ দেন, ওকে দেখতে হবে না, আপনারা ভেতরে চলুন। যুধিষ্ঠির মহারাজ বলে কোনো ব্যাপার আছে, এড়িয়ে যাচ্ছে। দেখবেন যে বাচ্চাকে বাক্স খুলতে না বলবেন সে ওইটা খুলবে, তবে ছাড়। সেই রকম হয়েছে, যেই যুধিষ্ঠির মহারাজকে বলছে ওসব জানার দরকার নেই, সে বলে আমি না জেনে যাব। কৃষ্ণ তুমি যাই বলো, তোমার এই ভক্তের কোনো গোলমাল আছে, নালে এই মানুষটাকে এইভাবে শিকল দিয়ে বেঁধে রাখে। কৃষ্ণ তখন বলে আচ্ছা বলি মহারাজ আপনি না একটু খুলে বলুন তো একে। তো তখন বলে মহারাজ, ভগবান কিছু মনে করবেন না, ও হচ্ছে এটা দাপর যুগ চলছে শেষের দিকে, মানে ভগবান আছে মানে দাপর যুগ আছে শেষে, দাপরের শেষে বৈবর্ষত্ব মন্বন্তরে কৃষ্ণ আছে, তখন যুধিষ্ঠির মহারাজ আছে, আর পরীক্ষিত মহারাজ যখন এলেন তখন কলিকাল শুরু। তাহলে যুধিষ্ঠির মহারাজ আছেন, কৃষ্ণ আছেন, তার মানে দাপর যুগ চলছে। এ বেটা কে জানে? এ কলিকালের রাজা কলি। যুধিষ্ঠির মহারাজ বলে আপনি যে কলির কথা বলতেন, তাহলে এই সেই কলি, এই রকম কুৎসিত, কালো দেখতে, গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে, চোখগুলো বড় বড় লাল হয়ে আছে, দাঁতগুলো অসমতল, চুলগুলো কোটা, এ সেই কলি? বলে হ্যাঁ, এই সেই ভয়ঙ্কর কলি।
সামনে যে কলিকাল আসছে এ হবে সেই কলিকালের রাজা। তো তখন যদি স্ত্রীর মহারাজ বলে সে তো এখনো দেরি আছে কলিকাল আসতে, তাহলে ইয়ে এখানে বাঁধা কেন? বলি মহারাজ বলে ও চালু করে দিয়েছে এই জন্য আমি বেঁধে রেখেছি। বেটা হতভাগা, কলিকাল আসেনি, কলিতা ধর্ম চালু করে দিয়েছে এই জন্য কে বেঁধে আমি গরুর মতো বেঁধে রেখেছি। যুধিষ্ঠির মহারাজ তখন বাপ তিনে প্রণাম করছে। তা ভগবান বলে তুমি কাকে প্রণাম দিলে? বলে আপনার ওই ভক্ত বলি মহারাজকে। বলে কেন ওকে প্রণাম দিলে? বলে আপনার মুখে শুনেছি কলি নাকি দুর্দান্ত প্রচণ্ড শক্তিশালী, সে সব পৃথিবীর মানুষকে এক কথায় নাচা, অথচ সেই কলিকে বলি বাঁধলো কি করে? ভগবান বলে এটা শুধু এই যুগে নয়, সর্বযুগে এই তত্ত্ব আছে, এই কলিকে আর মায়াকে অধর্মকে কেউ মানতে পারে না, শুধু যারা পৃথিবীতে কৃষ্ণ ভক্ত হয় বিষ্ণু ভক্ত হয় তারা এই মায়াকে মানতে পারে, কলিকে মানতে পারে, দ্বিতীয় কেউ মানতে পারে না, তারা মায়ার মায়া দূরত্বয়া মামে বজে প্রবদন্তে মায়া মেতাং পরন্তিতে। অর্থাৎ আমার এই মায়া বড় দুস্তর, এ জগতে সেই মায়াতে সকলেই কামন হয়ে যায় অর্থাৎ বশীভূত হয়ে যায়, কেবল শ্রীকৃষ্ণ ভক্তগণ আমার চরণে শরণাগতি হয়, আমি কেবল তাদের মায়া দূর করে দিই, তারাই মায়া মুক্ত হইয়া হানিতাই গোবিন্দ বলিয়া ভক্তমণ্ডলী মায়েরা যেই কলি দেখলো ভগবান কৃষ্ণ এসেছেন, আর যদি স্ত্রীর মহারাজ হলো ধর্মের রাজা, ভগবান হলেন করুণাময়, এমন একটা অ্যাক্টিন করব, অ্যাক্টিন মানে কি হারকিন অভিনয়, কলি দেখলো এমন একটা অভিনয় করব যে ভগবানও ভুলে যাবে, যদি স্ত্রীর মহারাজ ভুলে যাবে আমার বাঁধন খুলে দেবে আর আমি আবার কাজ চালু করে দেব। তো সেই কলি তখন কি করছে? আমার দিকে তাকান, মুখটাকে এমন করছে মাগ কার না দয়া হবে বলুন তো, একবারে মায়া ভরা মুখ। অমনি যুধিষ্ঠির মহারাজ ভগবানের আঁচলটা ধরে বলছেন ঠাকুর আমি আর পাচ্ছি না, ওর মুখ দেখে কি মায়াবী মুখ, কত কষ্ট পাচ্ছে বেচারা, একটা কাজ করলে হয় না? বলে কি? বলে ওর বাঁধনটা খুলে দিলে হয় না। কৃষ্ণ বলে সর্বনাশ করেছে, যুধিষ্ঠির মহারাজ ছেড়ে দিয়ে পালিয়ে চলু, একে খুলে দিলে আপনারই পিছনে লাগবে, ও বাঁধা আছে ভালো আছে, দুদিন বেঁচে থাকুন ভালো থাকুন, ওকে ছেড়ে দিলে আপনারই পিছনে লাগবে। যুধিষ্ঠির মহারাজ বলে সব সময় আপনার কথাগুলো কিরকম বাঁকা বাঁকা, আমার মোটেই ভালো লাগে না, আমি চাইছি তুমি ওকে ছেড়ে দাও আমি শান্তি পাই। ভগবান বলে তুমি চাইলে আমি চাইবো না, তাই কখনো হয়? তা তুমি যখন চাইছো বলি বলি মহারাজ ওকে ছেড়ে দাও। ভগবান কি বলছেন আপনি, ওকে ছেড়ে দিলে এখনো কলিকাল শুরু হয় না, কি কাণ্ড ঘটাবে জানেন? বলে না না, কিরকম মুখটা বাঁকিয়ে বাঁকিয়ে কাঁদছে, ছেড়ে দাও তো, ও কিচ্ছু করবে না, ছেড়ে দাও। যেই তার শিকল খুলে দিল অমনি কলি মাতা চুলকে বলে যাচ্ছে কৃষ্ণজি, লোকে তোমায় ভগবান বলে, যে যাই বলে বলু, যা তুমি যখন আমাকে ছেড়ে দিয়েছো আমি আগে তোমাকেই দেখবো। তো যুধিষ্ঠির মহারাজ বলে আপনাকে যেন কি বলে গেল? বলে না ও ভালো কথা বলে গেল, ও বলে গেল নাকি আবার দেখা করবে। বলে দেখা তো করা উচিত, আপনি ছেড়ে দিলেন আপনার সঙ্গে দেখা করবে না? তো কৃষ্ণ বলে সে তুমি থাকলে বুঝতে পারবে। কি এইবার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ওগো যুধিষ্ঠির মানে সেই বলি মহারাজের বাড়িতে সেবা করলেন, মানে খাওয়া দাওয়া করলেন, আশীর্বাদ করলেন। এইবার ভগবান বলে আমি বাড়ি যাব, যুধিষ্ঠির মহারাজ বলে তবে চলো যাই। ওমা আজকে রোদ বেশি বেরিয়েছিল,
খুব গরম লেগেছিল, গরম লাগলে কোথায় দাঁড়াই? ছায়ায় দাঁড়াই। এখন ভগবান এমন রোদের তাপ দিয়েছে, যুধিষ্ঠির মহারাজ বলে আর সহ্য করতে পারছি না, একটু ছায়ায় দাঁড়ালে হতো। ভগবান বলে কোথায় দাঁড়াবে? বলে তো সামনে বট গাছ আছে। ভগবান বলে বাবলা গাছের গোড়ায় দাঁড়াও, বট গাছের গোড়ায় দাঁড়িও না। যুধিষ্ঠির মহারাজ বলে তোমার কথা বুঝতে পারি না, বাবলা গাছের গোড়ায় দাঁড়ালে কি ছায়া হবে? বলে কম হবে তবুও ভালো হবে, কিন্তু তুমি জানো না বট গাছের উপরে কে বসে আছে। মানে ভগবানই তা জানে তত্ত্বটা, যাকে ছেড়ে দিয়েছে সে ওখানে বসে আছে, কিন্তু ওটা কি সকলের চোখে ধরা পড়বে? তাই যুধিষ্ঠির মহারাজ জানে না। সে বলে পৃথিবীতে সবচাইতে ঠান্ডা জায়গা হলো বট গাছের তলা, চলুন না দুজনে ওইখানে দাঁড়াই। ভগবান বলে তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, চলো ভক্তের ইচ্ছা ভগবান করে, এখন চলো গিয়ে দাঁড়াই। যেই দাঁড়িয়েছে অমনি যুধিষ্ঠির মহারাজ বলে ও বাঁচলাম, কি ঠান্ডা! ঠিক সেই সময় কথা ছিল বৃষ্টি পড়ছে। আরে ও কৃষ্ণ তুমি দাঁড়িয়ে আর দাঁড়িয়ে আছো কে, তুই চলে এসো বৃষ্টি পড়ছে। ভগবান বলে সব জায়গায় রোদ বেরিয়ে আছে, বৃষ্টি হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বলে পুরোটা ভিজে গেলাম আর তোমার গায়েও তো কম পড়েনি, একবারে ভিজে গেলে ছিট ছিট কি অবস্থা হলো? ভগবান বলে মেঘ সাজেনি বৃষ্টি এল। তুমি জানো এ বৃষ্টির গোড়া কথা আপনারা ধরে ফেলেছেন নাকি? ওরে বাবা, যে বট গাছের উপরে বসে আছে সে তো প্রস্রাব করছে, সে এমন ভাবে প্রস্রাব করছে, এদিকে ভগবান আর ভক্ত দুজনে হাবুডুবু খাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বলে কোনো জায়গায় বৃষ্টি নাই, এইখানেই এত বৃষ্টি। ভগবান বলে ভালো করে চেয়ে দেখো, বৃষ্টির মালিক বসে আছে, জলধারা আছে, এখানে ট্যাঙ্কি বসে আছে। হতভাগা, এত দেখতে পাও তুমি, এটা দেখতে পাও না রাজা? বলে কি? ওই যে যাকে দয়া করে খুলে দিলে সে বসে আছে, দেখে ওপর দিকে চেয়ে দেখে। সে তখন বলে আর দেবো, সে কলি মাথা চুল করছে আর বলছে কি, যুধিষ্ঠির মহারাজ হয়েছে ঠান্ডা, ঠান্ডা হয়েছে। সে তখন বলে অপদার্থ কথাকার, তোর এই জ্ঞান হলো উপকারের উপকার করলি? আমি কত অনুরোধ করে হাত জোড় করে তোর মুখ দেখে, তোর মায়াবী মুখ দেখে থাকতে পারলাম না, তাই তোকে আমি ছেড়ে দিতে বললাম, অনুরোধ করলাম, আর শেষে কিনা তুই আমার গায়ে প্রস্রাব কর, আমাকে ডুবিয়ে দে, আমার কোনো দুঃখ নেই। তুই আমার প্রভুকে ডুবিয়ে দিলি রে, বলি রে যে তোকে এত কৃপা করে তোকে ছেড়ে দিল আর তুই তারই গায়ে প্রস্রাব করলি, তোর একটু কাণ্ড জ্ঞান নেই? তখন সেই সেই কলি বলতে লাগলে দাঁড়া দাঁড়া দাঁড়া, ও লেকচার কলিকালে চলুন, কলিকাল এসে গেছে, সূর্য ওঠে না, যেমন পৃথিবী পরিষ্কার হয়ে যায় পূর্ব দিকটা লাল হয়ে যায়, ভেবেই নাও আমার রাজত্ব চালু হয়ে গেছে, তাই এখানেও সব লেকচার চলবে না। উপকার কি? উপকার কি? ওনারই ভক্ত আমাকে বেঁধে রেখেছে, বাঁধবে কেন? আমার কাজ আমি করব, আমাকে বাঁধার অধিকার কে দিয়ে? বলে তুমি বলছো যুধিষ্ঠির মহারাজ যে তোমার গায়ে প্রস্রাব করলে কোনো ক্ষতি নাই, কিন্তু তোমার ভগবান, তোমার ভগবানকে জিজ্ঞাসা করো, তুমি তো অনেক কথা বললে, উনি কেন কিছু বলেন? উনি জানেন, আমাকে বলার কিছু নেই, বলতে বলো, কই আমাকে তোমার ভগবানকে একবার বলতে বলো যে আমি অন্যায় করেছি, বলতে বলো। যুধিষ্ঠির মহারাজ বললেন ঠাকুর তাহলে আপনি কিছু বলছেন না কেন? আমি আর কি বলবো, সে প্রস্রাব করেছে এখন তার প্রস্রাব পেয়ে গেছে, কি করব? যুধিষ্ঠির মহারাজ বলে আপনি অন্যভাবে মেনে নিচ্ছেন, আপনি কিছু বলবেন না? আহা, আপনি তো বলছেন, আর কি বলবেন বলুন না, দাঁড়ান আমি ওকে ছাড়বো না। আচ্ছা কলি,
তোর কি এই কাজটা ঠিক হয়েছে? ভগবান তোকে এক্ষুনি ছেড়ে দিল, আর তুই তারই গায়ে এরকম প্রস্রাব করলি, তাকে একটা নমস্কার করলি না, তাকে তুই ধন্যবাদ দিলি না। হ্যাঁ, তোমার ভগবানকে তোমার অনেক বলার আছে, দিয়েছে এটা কি বলে না? তোমার ভগবান আমাকে দিয়েছে কি? যুধিষ্ঠির মহারাজ, আরে আপনি এত জানেন এটা জানেন না? ময়নাকে লোকে বাড়িতে পোষে, কোকিলকে পোষে, কেন? এদের কণ্ঠ ভালো, এরা গান গাইতে পারে, এরা কথা বললে লোকে শোনে। কোনদিন দেখেছেন যুধিষ্ঠির মহারাজ শকুনকে চাষ করেছে, কেউ কাককে পুষেছে? না, এদের কণ্ঠ ভালো না, তাই এদের গুণ নেই বলে কেউ খাঁচায় ওড়াকে, কেউ খেতে সর্পের কণ্ঠে বিষ দিয়েছে, পিপড়িয়ার কণ্ঠে বিষ দিয়েছে, কালীয় নাগের কণ্ঠে বিষ দিয়েছে, আর আমাকে অধর্মের ছেলে করে জন্ম দিয়েছে, যার যার ভেদ মিশ্রণে হিংসা আর ক্রোধের মিশ্রণে আমার জন্ম, আমি কি দেব, আমি কি দেব? যা দিয়েছে আমি তাই। হে যুধিষ্ঠির মহারাজ, উনি আমাকে এই স্বভাব দিয়ে জন্ম দিলেন কেন? তাই আমি ওনার গায়ে প্রস্রাব করেছি। আমি যা আমি তাই দিয়েছি, উনি আমাকে যে প্রবৃত্তি দিয়েছে আমি সেটাই দিয়েছি। সারা দুনিয়ার লোক কলি কলি করে গালাগালি করে, মা বাবা ছেলেকে বলছে তুই কলির ছেলে, বন্ধুরা বলছে কলি এসে গেছে তাই এরকম উৎপাত, সব আমার নামে গালাগালি করে। তোমার ভগবানকে বলো উনি আমাকে এরকম করে সৃষ্টি করলেন কেন? লোকে নমস্কার কর, আপনি ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান আপনাকে তাই সঙ্গে রেখেছে, আপনি ধর্মপ্রাণ মানুষ, আপনি কারো গায়ে প্রস্রাব করলে আপনার কলঙ্ক, কিন্তু আমি করলে কোনো দোষ নেই, কারণ আমার প্রবৃত্তিটাই এটা, এই জন্য আমি কলি। যুধিষ্ঠির মহারাজ বলে ভগবান আপনি নীরব থাকলেন, চলুন পালিয়ে চলুন। ভক্তমণ্ডলী মায়েরা কলি হাসল, যান যান এখনো লাগবো পেছন, আমাকে যেমন সৃষ্টি করেছে আর খুলে দিয়েছ, এবার তোমাদেরকে আমি আর ছাড়ব। ভক্তমণ্ডলী মায়েরা কলিকাল এসে গেল, পরীক্ষিত মহারাজ ভারতবর্ষের সরস্বতী নদীর তীরে গেলেন, সরস্বতী নদীর তীরে কলির সঙ্গে দেখা হল, শুরু এই কলিকালের শুরুতে কলির সঙ্গে পরীক্ষিত মহারাজের দেখা হল। কিভাবে দেখা হলো দেখুন, কিরকম সাংঘাতিক ধর্মকথা শুনছেন আপনারা, শেষ পর্যায়ে এসে গেছে। কি করছে? না, এক পায়ে একটা বৃষ দাঁড়িয়ে আছে এক পায়ে, আর তাকে ওই কলি কষাঘাত করছে। গরুটাকে বৃষ হলো ধর্ম, এক পায়ে কেন? চার পা ছিল সপ্তযুগে, ত্রেতা যুগে দুই এক পা ভেঙে গেল তিন পা, দ্বাপর যুগে ছিল দুই পা, কলিকালে হল এক পা। তার মানে এক পা ধর্ম, তিন ভাগ অধর্ম। পরীক্ষিত মহারাজ বললেন আমার রাজ্যে এরকম অধর্মের কাজ আমি কাউকে করতে দেব না, আজ তোমার প্রাণ বিনাশ করব, তুমি এই দুর্বল এই ধর্মপ্রাণ বৃষকে এক পায়ে দাঁড়িয়ে আছে তবু তুমি আঘাত করছ, দেখো এক পায়ে এক পাক ধর্ম তবু কলি এই ধর্মকে আঘাত করছে।
এই জন্য এই ধর্মপথে টিকে থাকতে গেলে যে কতখানি শক্তির দরকার, কত লড়াইয়ের দরকার, কত সংযমের দরকার, কত ধৈর্যের দরকার, সেটা পরিণাম শুনে বুঝতে পারবে। এখন কি করছে? আমি তোমাকে বধ করব। কলি যেমন সেখানে চালাকি করে বাঁধন খুলেছিল, এখানেও চালাকি শুরু করল। কি চালাকি? ফটান করে মারধর ছেড়ে দিয়ে একবারে ভদ্রলোকের মতো হয়ে পরীক্ষিত মহারাজের পায়ে পড়ে গেছে। ক্ষমা করব, আমাকে একবারে মেরে ফেলবেন না, আর দেশ থেকে তাড়িয়ে দেবেন না, আমি আর এরকম কাজ করব না, আমাকে শুধু একটু থাকার জায়গা দে। পরীক্ষিত মহারাজ বললেন, শোনো শোনো, এটা আমার ধর্ম, কেউ যদি ক্ষমা চায় তাকে মারা উচিত না, কেউ যদি জায়গা চায় তাকে না দেওয়া উচিত না, তাকে দিতে হয়। যে অন্ন খেতে পায় না ক্ষুধার্ত, তাকে খেতে দিতে হয়। যার বাসস্থান নেই, আশ্রয় নেই, তাকে আশ্রয় দিতে হয়। এটি ধর্ম মানুষের। যদিও কেউ শত্রু, বাড়িতে এলে তাকে আসন দিতে হয়, খেতে দিতে হয়, মিষ্টি কথা বলতে হয়, এটি মানুষের ধর্ম। ঠিক আছে, আমি তোমাকে চারটে জায়গা দিলাম। বলে কোন কোন জায়গা? চারটে জায়গা দিলাম। এই পৃথিবীতে তুমি চারটা জায়গায় থাকবে, আর কোথাও থাকবে না। বলে বলুন কোথায় থাকবো? তাস, পাশা, সুরা, নারী আর হেম, পাঁচটা। চারটা কি কি? তাস, তাস কি ভারতবর্ষে কেউ খেলে? কেউ খেলে না। তাস খেলা তো হয়নি। যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে তাস খেলা থাকবে সেখানে কলি থাকবে। ওরে বাবা, কি বলবো জানেন, গান গেয়ে রাত দেড়টায় বাড়ি ফিরে যাচ্ছি, বুড়ার পো গাম চাই করে সবজি কিনে বেঁধে পাশে রেখে দিয়ে এই কাপড়, সবজি বাঁধা আছে গাম চায়, দেড়টার সময় তাস খেলা, তাহলে কলি নাই তার কাছে? ঔষধ কিনতে এসেছে, মায়ের ঔষধ, ঔষধ কিনে নিয়ে তাস খেলছে, এই দানের পরে, এই দানের পরে মা মরে গেছে, খবর এসেছে দাদা মা মরে গেছে, বলে তুই ঔষধ লে, আমি আর এক দান খেলবো তারপরে যাব। বলে মা যে মরে গেছে, বলে জল খাওয়া না, বলে কাঠ সব কাটা হয়ে গেছে, বলে বইয়ের ফের না। অবস্থা বুঝুন, কলি নাই তাসের ভিতরি। তাই তাস যেখানে কলির বাস সেখানে, পাশা যেখানে কলির বাসা সেখানে, সেটা আপনারা জানেন। দাপর যুগে কলি বলছে, আমি শকুনির পাশার ভিতরে ছিলাম, না হলে দ্রৌপদীর বস্ত্র হরণ হলো কি করে? আর যুধিষ্ঠির মহারাজের মতো ধার্মিক ব্যক্তিকে জঙ্গলে ভিখেরি করে পাঠালাম কি করে? সেখানে তো আমি ছিলুম, আর এই কলিকালে যেখানে পাশা খেলা থাকবে আমি সেখানে আছি। জুয়া খেলা কি? তাহলে ভক্তমন এখন তারও সব হয় না, হয় শান্তি তো ঢুকে গেছে কি? ওরে বাবা, আমি যখন খুব ছোটবেলা কলিকাতায় ছিলাম কোনো কর্মের জন্য, কলিকাতায় একটা বুড়ো, একবার আমার দাদুর বয়সী, আমি তখন খুব ছোট, বোধহয় 15 বৎসর হবে, তো সে দাদু আমাকে খুব আদর করে খাওয়ায়। কেন খাওয়ায় আমি পরে বুঝলাম। সে বলে, শোন, আমি ঘুমি গেলে কি হবে, রাত দুটোর সময় এই রাস্তা দিয়ে একজন সাইকেল নিয়ে যাবে, তা সে যেটা বলবে তুই শুনে আমাকে বলবি। আমি ও সব তো মাথায় ঢোকে না, আমি কান পেতে শুনছি কেন সকালবেলা আবার ভালো খাওয়া, সেই লোভে জেগে বসে আছি, সাইকেলে বেল বাজিয়ে চলে যাচ্ছে, রাত দুটার সময় বলে যাচ্ছে দুগ্গি দুগ্গি। আমি কার নাম দুগ্গি, কার মেয়ের নাম দুগ্গি আমি তো জানি না। সকালবেলা আমি সেই বুড়ার পোকে বললাম, দুগ্গি দুগ্গি বলে যাচ্ছে, বলে তবে তুই মিষ্টি খাস। বলে কেন? বলে আমার লেগে গেছে। আরে কে দুগ্গি বললো আর তোমার কোথায় লেগে গেল? বলে তুই এসব বুঝবি নি, জুয়া খেলা চলে, নম্বর বলে যায় রাতের বেলা, যার নম্বর সেই বুঝে নেয় অন্য লোক। এই ছোটবেলাকার আমার অভিজ্ঞতা, এখন সেটা টের পাচ্ছি আমি কি খেলায় যোগ দিয়েছিলাম। না না, আমি খেলি না, নম্বর বলে দিতাম।
যে রাতের বেলা বলে গেছে দুগ্গি কি তাহলে এবার বুঝুন অবস্থাটা এইভাবে যেখানে পাশা সেখানে কলির বাসা এরপরে কি সুরা যেখানে কলির বাসা সেখানে সুরা আছে কেউ খায় কারো বাড়িতে চুল্লু 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 বললে বুঝতে পারে সুরা বললে বুঝতে পারে কি দেখবে কলিকালে দুধ বিক্রি করলে বিক্রি হয় না কিন্তু সুরা বিক্রি করলে খরিদ্দারের অভাব হয় না কি দুধ নেবে গো দুধ নেবে গো কত করে যা গাছো বাবা খাবে বাবা ২৫ চলছে ১০ টাকা হয় না জল পাওয়া যাবে না টাকলু দাদা দুধ খাবে ১০ টাকা ও দেখবে জলও তুমি খেতে পারবে না এখন জলও বিক্রি হচ্ছে নিয়ে যাও তো ভক্তমণ্ডলী মায়েরা দুধ বিক্রি হলো না বেচারা ঘরে চলে গেল কিন্তু আপনারা জানেন কিছু কিছু দোকানদার জঙ্গলে থাকে কোন লাইট পত্র কিচ্ছু অথচ খরিদ্দার লাইন দিয়ে যাচ্ছে যে যে যার আলো জেলে ঢুকে যাচ্ছে কোনো সারা শব্দ নাই দোকানদার বলছেও না যে আমার এই মাল আছে তাহলে বলুন কলিকালের অবস্থা কি দুধ চিৎকার করে বিক্রি করলে বিক্রি হয় না কিন্তু সুরার ভাণ্ড নিয়ে গোপনে বসলেও খরিদ্দার তাকে খুঁজে খুঁজে যায় কলিকালে তেলে ভাজা দোকানে লাইন পড়ে যাবে আর ময়রার দোকানে মাছি তেলে ভাজা খেলে মানুষ মরে যাবে ধৃতি স্মৃতি শক্তি সব হারাবে তবু ওটা লাইন দিয়ে খাবে আর যদি ছানার মিষ্টি কেউ খেতে পারে তাহলে স্মৃতি ধৃতি শক্তি বুদ্ধি সব কিছু বৃদ্ধি হবে সমৃদ্ধি হবে মানুষ ওটা খাবে এই যে আমি আর কি বলবো আমার দলে ছেলে তিনবার চা খাবে দুধ দিলে বলে না বলে হজম হয় না অম্বল হয় এরা কি তৈরি হয়েছে বুঝু এরাও সেই কলি তেলে ভাজা দিলে খাবে এদের মগজে বুদ্ধি থাকবে সকালবেলা যদি জিজ্ঞাসা করি আজ কি লীলা হলো বলে ধর্ম আর কলি বলে কিরকম হয়েছিল বলে ওটা আমি কইতে কইতে পাবে কি করে চা খেলে মগজ থাকবে আরে তাহলে ভগবান এত হাঁড়ি উল্টে দিয়েছে কেন ছানা মাখনের তিনি কি লেবনটি খেয়েছিল সে তো ছানা মাখন খেয়েছিল তাই বুদ্ধির কাছে কেউ তাই ভক্তমণ্ডলী মায়েরা কলিকালের অবস্থায় এই জ্ঞান দিলে কেউ থাকবে না হাঙ্গামা দিলে জায়গা খুলবে না কি তবে একটা কথা এখন ভুল হয়ে যাচ্ছে আমাদের হাঙ্গামা যেখানে হয় এখন সেখানেও খুব ভিড় জমতে শুরু করেছে কয়েক বছরের মধ্যে এখন যত এগোচ্ছি তত দেখতে পাচ্ছি হরিনামের জায়গা দেওয়া যাচ্ছে না এই গতকাল মানে কয়েকদিন আগে ছিলাম একটা ২৪ পরগনার জায়গায় বলে শ্যামদা সত্যি কথা বলতে কি এই গতকালও এক জায়গায় গণেশ পুজো উপলক্ষে ছিলাম ছেলেরা বলল আগামী বছরে আবার করাবো কেন বলে হাঙ্গামা করলে ৩.৫ ঘন্টা কেউ থাকে না কিন্তু আপনাদের হাঙ্গামা যে এখন এরকম হয় বুঝতে পারি তোরা তো শুধু হাঙ্গামা করে সিং ভাঙলি রে এই হাঙ্গামা একবার ঢুকে কি জিনিস আছে এখন সব দারোগা জমিদার মহারাজ সবাইকে হরিনামে ঢুকতে হচ্ছে কারণ বুঝাই বুঝেই নিচ্ছে সকলে টাকায় হচ্ছে না টাকায় গাড়ি হয় বাড়ি হয় শান্তি হয় টাকা দিয়ে বিছানা তৈরি হয় কিন্তু ঘুম কিনতে পাওয়া যায় টাকা দিয়ে মন্দির বানানো যায় কিন্তু ভগবান পাওয়া যায় তাই আজকে বহু মানুষকে আর বলতে হচ্ছে না হরিনাম হচ্ছে মাইকে বিছানায় মশারির ভেতরে শুনছে
পরের দিন 501 টাকা নিয়ে কমিটির কাছে এসেছে, আমারটা ভগবানের ভোগে লাগিয়ে দাও। কেন গো, তুমি তো গালাগালি করো হরিনাম হলে, বলে ঘুমোতে পারবো না, আবার তুমি টাকা দিচ্ছ কেন, বলে হরিনাম শুনলাম মশারির ভেতর, জীবনের কোনো দাম নাই। এটা যদি অনেক আগের থেকে শুনতাম তাহলে অনেক আগের থেকে শান্তি পেতাম। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইব মোর হরিনাম, এটি মহাপ্রভুর বাণী। আজকে আমরা জেলায় জেলায় কানায় কানায় ঘরে ঘরে ঢুকছি আর দেখছি ক্রমশ বাড়ছে। মানুষকে বোঝাতে হচ্ছে না, উদ্বুদ্ধ হচ্ছে জ্বালায় পড়ে, আসতেই হবে, বুঝতেই হবে তাকে একদিন না একদিন, চোখের জল ফেলে হা কৃষ্ণ বলা ছাড়া আর শান্তি কোথাও মিলবে না। কৃষ্ণ তাই ভক্তমন্ডলী মায়েরা সুরা সুরা যেখানে কলি সেখানে। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।